বন্ধুরা আপনারা দেখছেন তো আজ স্কুল শিক্ষকদের জন্য এক নয়া বিজ্ঞপ্তি জারি করলো স্কুল শিক্ষা দপ্তর সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ খবর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সঙ্গে বলে রাখছি যদি প্রথমবার আপনি এই চ্যানেলটি দেখে থাকেন বা আগে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলে এডুকেশনাল নিউজগুলোই সবার আগে আপলোড করা হয়ে থাকে তো বন্ধুরা আজ স্কুল শিক্ষকদের জন্য যে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর সেই বিষয়ের যে নতুন প্রতিবেদন শিক্ষক বিদ্রোহের দিতে নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের বদলি নীতিতে পরিবর্তন এনে বড় সুখবর শোনাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের জন্য বড়সড় স্বস্তি দিয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে বদলির আবেদন করতে গেলে এখন থেকে আর কোনো ফি দিতে হবে না এতদিন শিক্ষকদের যে কোনো ধরনের বদলির আবেদনের জন্য দু হাজার টাকা করে রাজ্য সরকার ফি ধার্য করত কিন্তু জারি করে স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে বদলির আবেদনে আর লাগবে না কোনো ফি কিন্তু হঠাৎ কেন এই বিজ্ঞপ্তি পর্যবেক্ষক মহলের ধারণা লোকসভার ভোটের ফল স্পষ্ট সংজ্ঞাগরিষ্ঠ সরকারি কর্মী তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে লোকসভা নির্বাচনে শিক্ষক সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত রয়েছে যথেষ্ট লোকসভা ভোটের ফলাফল বলছে দু একটি কেন্দ্র ছাড়া রাজ্যের লোকসভা কেন্দ্রে সরকারি কর্মীরা তৃণমূল থেকে মুখ সরিয়ে ষষ্ঠ বেতন কমিশনের দাবিতে চলছে আন্দোলন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সেই ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক ও সরকারি কর্মীদের একাংশ তারপর মহার্ঘ ভাতা বকেয়া থাকায় ক্ষোভ রয়েছে বেতন কমিশনের মেয়াদও বেড়েছে ফলে এই নিয়ে কর্মী মহলে ক্ষোভের উত্তাপ বুঝে কিছু হলেও খতে পড়লে দিতে নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্যের তো স্কুল শিক্ষকদের জন্য যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফি নিয়ে তো দেখলেন পরবর্তী শিক্ষামূলক আপডেটসগুলো এই চ্যানেলে পেতে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ